রাজ্যৰ অন্যান্য প্ৰান্তৰ লগতে ৰঙিয়াৰ শীতৰাতো উলহ মালহেৰে উদযাপন কৰা হয় শ্ৰী শ্ৰী জগন্নাথ মহাপ্ৰভুৰ ৰথযাত্ৰা। ৰঙিয়াৰ শীতৰাৰ বুঢ়াগোঁসাই থানত থকা নৱনিৰ্মিত শ্ৰী শ্ৰী জগন্নাথ মন্দিৰৰ পৰা উলিওৱা ৰথযাত্ৰা মহোৎসৱত কেইবা সহস্ৰাধিক ভক্তপ্ৰাণ ৰাইজে অংশগ্ৰহণ কৰে। এইবাৰ জগন্নাথ প্ৰভু ৰথযাত্ৰাত আবাল বৃদ্ধ বনিতাকে ধৰি ভক্তপ্ৰাণ ৰাইজ ওলাই আহি অংশগ্ৰহণ কৰে। নাম প্ৰসংগ কৰি উৰুলি দি ভক্তিৰসত বুৰজাই আই মাতৃসকল ধৰ্মীয় ৰীতি নীতিৰে শোভাযাত্ৰা কৰি জগন্নাথ প্ৰভুক ৰঙিয়া চহৰেৰে পৰিভ্ৰমণ কৰাৰ পিছত ৰাধাকৃষ্ণ মন্দিৰলৈ অনা হয়। পুৰীৰ পৰা অহা পুৰোহিতৰ দ্বাৰা পূজা অৰ্চনা কৰাৰ পিছত পুনৰ জগন্নাথ মহাপ্ৰভুৰ মূৰ্তি জগন্নাথ মন্দিৰৰ পৰা লৈ যোৱা হ'ল ৰঙিয়া চহৰৰ ৰাধাকৃষ্ণ মন্দিৰলৈ। ৰথযাত্ৰাত বিভিন্ন ভক্তপ্ৰাণ ৰাইজৰ লগতে উপস্থিত থাকে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি তথা ৰঙিয়াৰ বিধায়ক ভৱেশ কলিতা। রঙিয়ার বুড়াগোঁহাই থান যে হিতারস্থিত তথা উত্তর রঙিয়ার এক আধ্যাত্মিক কেন্দ্রস্থলী। আজিরপর 500 বছর আগতে এই পবিত্র স্থানত বুড়াগোঁহাই থান এখন আসে আর পরবর্তী সময়ত এই অঞ্চলের রাইজ আর ভক্তমান রাইজর সহযোগত এই হিতারার এই পবিত্র ধামত এটি নতুনক প্রভু জগন্নাথ মন্দির আরম্ভ করা হয়েছিল। যাবি রথযাত্রার দিনাখন ইয়ার প্রাণ প্রতিষ্ঠা করে প্রতি বছরে রথযাত্রার দিনাখন এই প্রাণ প্রতিষ্ঠার সংগতি আহি এক পবিত্র রথযাত্রা আজ সমগ্র ভারতবর্ষতে যদি জগন্নাথ প্রভুর রথযাত্রা উলওয়া হয়েছে কৃষ্ণ বলরাম আর সুভদ্রার, ঠিক সেই নিমিত্তে আজিও আমার ইয়াত এই বুড়াগোঁহাই থানেরপর রাধাকৃষ্ণ মন্দিরলৈকে এক বিশাল রথযাত্রার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে শ্রদ্ধার ভক্তমান রাইজ সন্মানের রাইজ উপকৃত হয়েছে, কিছু মুহূর্তের পিছতে এই রথযাত্রা আরম্ভ করা হব। ইয়ার উদ্দেশ্য একটাই হল যে প্রভু কৃষ্ণর বিভিন্ন অবতার আমি সকলে জানো, প্রভু কৃষ্ণক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অর্চনা করে সনাতন সংস্কৃতির সন্মানের ব্যক্তিসকলে, আর সেই নিমিত্তে বলরাম ভাতৃ আসে আর সুভদ্রা ভগ্নী আসে, এই ভাতৃ ভগ্নীর মিলনেরে সনাতন সংস্কৃতি যদি আগবড়ে ঠিকই প্রভু কৃষ্ণও এই জগন্নাথ প্রভুও সকলকে সুমতি দিয়ক, সকলকে মঙ্গল করক, আর যখন রাইজে ইয়াত উপস্থিত হয়েছে সকলকে ভক্তি মার্গত বিলীন করে এখন সুন্দর সমাজ পাও তাকে আজ কামনা করছি। ইতিমধ্যে আমার রথযাত্রা আরম্ভ হয়েছে আর আপনাদের দেখা পাইছে ভক্তবান রাইজর হাজার হাজার ভক্তবান রাইজ ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আর বিশেষ করে এই যে রথযাত্রার মূর্তি আছে সুদূর পুরী জগন্নাথের পর আনা হয়েছে, আর পুরোহিত এই পুরোহিত পুরী জগন্নাথরে হয়, আর এই রথযাত্রা গই পিনে রঙিয়া শিব মন্দির রাধাকৃষ্ণ মন্দিরত রখা হব, আর উভদ্রণী যাত্রা এসপ্তাহ পিছত উভদ্রণী যাত্রা আরও আসব। সেইখানে সমূহ ভক্তবান রাইজকে আজি যেনেকে ওলাই আহিছে হাজার হাজার মানুষ তেখেতসকলক উভদ্রণী যাত্রাতে আমি নিমন্ত্রণ জানাইছো। ধন্যবাদ। রঙিয়ার পৰা হুসেইন আহমেদৰ ৰিপৰ্ট, অসম টুডে।